নমস্কার, আমি সন্দীপ দাস, জলযোগ নাট্যশ্রী নেতাজি বিদ্যাতনের অটোমোবাইলের ট্রেনার। তোমাদের আজকে দেখানো হচ্ছে যে টু স্ট্রোক ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ইঞ্জিনের পার্থক্য, ঠিক আছে? বার থেকে বুঝবে কী করে যে এটা ফোর স্ট্রোক ইঞ্জিন এবং এটা টু স্ট্রোক ইঞ্জিন। ফোর স্ট্রোক ইঞ্জিনে দেখো, ইনলেট ম্যানিফোল্ড সিলিন্ডার হেডের মধ্যে আছে এবং এক্সজস্ট ম্যানিফোল্ড সিলিন্ডার হেডের মধ্যে আছে। হ্যাঁ, এর হচ্ছে এটা কার্বোরেটর, এটা এয়ার ফিল্টার, ঠিক আছে? এবং টু স্ট্রোক ইঞ্জিনে দেখো, টু স্ট্রোক ইঞ্জিনে হচ্ছে ইনলেট ম্যানিফোল্ড ক্র্যাঙ্ক কেস বা ক্র্যাঙ্ক চেম্বারের মধ্যে আছে। হ্যাঁ, এর একটি কার্বোরেটর এবং এয়ার ফিল্টার এবং এক্সজস্ট ম্যানিফোল্ড অর্থাৎ সাইলেন্সার আছে সিলিন্ডার ব্লকের মধ্যে। এটি হচ্ছে এর সিলিন্ডার হেড। এখানে আছে স্পার্ক প্লাগ। এটা বাদ থেকে প্রথম চান্সে দেখে বুঝতে পারবে যে এটি টু স্ট্রোক ইঞ্জিন এবং এটি ফোর স্ট্রোক ইঞ্জিন। তাই এর প্রধানত ডিফারেন্স হচ্ছে যে সিলিন্ডার ব্লকেই থাকে টু স্ট্রোক ইঞ্জিনের ইনলেট এবং এক্সজস্ট ম্যানিফোল্ড, আর ফোর স্ট্রোক ইঞ্জিনে হচ্ছে সিলিন্ডার হেডের মধ্যেই থাকে ইনলেট এবং এক্সজস্ট ম্যানিফোল্ড। আজকে এই পর্যন্ত থাকুক। আবার এর সিলিন্ডার ব্লক টু স্ট্রোক এবং ফোর স্ট্রোকের সিলিন্ডার ব্লক খুলে আমি তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো।